এইমাত্র পাওয়া সবচেয়ে বড় খবর, লাগাম ছাড়া সংক্রমণ রুখতে এবার আরো কড়া বিধিনিষেধের পথে রাজ্য সরকার। যে কারণে সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনকে আরো কড়া বিধিনিষেধ জারি করার পরামর্শ দিল নবান্ন। রাজ্যের টিকাকরণের ক্ষেত্রেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ। এছাড়াও আরো কি কি বিধিনিষেধ জারি করার কথা বলা হয়েছে কি জানিয়েছে নবান্ন, বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি বর্তমানে যে জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানাবো। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। দেশ তথা রাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ। ইতিমধ্যেই নবান্নের তরফে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। ফের বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, সুইমিং পুল, স্পা। প্রথমে সেলুন, বিউটি পার্লার বন্ধের কথা বলা হলেও পরে 50% গ্রাহক নিয়ে তা খোলার পরামর্শ দেয় রাজ্য। জারি করা হয়েছে নাইট কারফিউ, বন্ধ করে দেওয়া হয়েছে বিনোদনমূলক পার্ক, চিড়িয়াখানা প্রভৃতি। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে আরও কড়া বিধিনিষেধ জারির পথে যেতে চলেছে রাজ্য সরকার। যদিও এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তবে মনে করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যেই আরও নয়া নির্দেশিকা নবান্নের তরফে জারি করা হতে পারে। সূত্রের খবর, কিছুদিনের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে শপিং মল, ওয়ার্ক ফ্রম হোম নিয়েও ঘোষণা করা হতে পারে, পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে। এদিকে উত্তর চব্বিশ পরগনায় বেলাগাম করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সপ্তাহে নির্দিষ্ট কয়েকটা দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন। সেই মতো চলছে পুলিশি নজরদারি, মাস্ক না পরে বাইরে বেরোলেই চলছে ধরপাকড়। করোনা সংক্রমণ মোকাবিলায় উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ মোকাবিলায় উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে আরও কিছু এলাকায় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। অশোকনগর, কল্যাণগড় পুর এলাকায় সপ্তাহে 2 দিন শুক্রবার এবং শনিবার বাজার বন্ধ থাকবে বলেই পুরসভা সূত্রে খবর। 31 জানুয়ারি পর্যন্ত এই ব্যবস্থা চলবে। অন্যদিকে হাবড়া পুর এলাকায় 111 জন করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শুক্রবার হাবড়ায় সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে বেসামাল বাংলা, মারণ ভাইরাসের দাপাদাপির মধ্যে উত্তর চব্বিশ পরগনায় নাগরিক অসচেতনতার ছবি প্রকট। অশোকনগরে কল্যাণগড় বাজারে দেখা গিয়েছে কোভিড বিধিভঙ্গের চীনা সেই দৃশ্য। ক্রেতা থেকে বিক্রেতা বেশিরভাগের মুখে মাস্ক নেই, দূরত্ববিধি শিখে। অথচ জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অশোকনগর কল্যাণগড় পুরসভা এলাকায় গত 10 দিনে 222 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতেই 10 নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছে মাইক্রো কন্টেনমেন্ট জোন।